আরে টিকাটলির মোড়ে একটা অবিশ্বাস সিনেমা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি, বলল মালতী বিবি। আগো মালতী বিবি বলেই সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন তখন ধূপধাম মারপিট, আবার সাবানে এসে রাজ্জাককে বললাম তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশে ছিঁড়ে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম রিক্সা নিলাম, হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই মেয়েটি বলল আমাকে ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে।